সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া ছাড়া গতি নেই ভারতের, এমনটাই বললেন ওয়াসিম জাফর। অতিরিক্ত বোলিং আক্রমণ মজুত রাখতে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ওডিআই দলের প্রথম একাদশ থেকে সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের, এমনটাই মত ওয়াসিম জাফরের। এক সংবাদ মাধ্যমের সাথে আলোচনা করাকালীন ওয়াসিম জাফর জানিয়েছেন, বর্তমানে 50 ওভারের ক্রিকেট দলের প্রথম একাদশ থেকে সঞ্জু ছাড়া আর কোনো টপ অর্ডারের ব্যাটারকে বাদ দিতে পারবে না ভারত। তবে বিষয়টি যে অত্যন্ত দুর্ভাগ্যজনক সেটাও জানাতে ভোলেননি জাফর। কিন্তু হার্দিক পান্ডিয়া অথবা রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডারকে প্রথম একাদশে সুযোগ করে দেওয়ার জন্য সঞ্জুর জায়গা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো গতি নেই। রবিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঋষভ পন্তকে বসিয়ে সঞ্জু স্যামসনকে খেলানো উচিত ছিল বলেই দাবি করেছিলেন একাংশের ক্রিকেট বোদ্ধারা। তবে এই বিষয়ে জাফরের প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। ঋষভ পন্তকে চলতি ভারত নিউজিল্যান্ড সিরিজে সহ অধিনায়ক করা হয়েছে। এছাড়া ওডিআই ক্রিকেটে পন্তের পারফরমেন্স খুব একটা খারাপ নয় বলে মনে করেন জাফর। তিনি বলেছেন, এই মুহূর্তে ভারতের টপ অর্ডার দেখুন, কাউকে বাদ দেওয়া যাবে না। শুরুতে শুভমান গিল এবং শিখর ধাবন, এরপর শ্রেয়স আইয়ার, যে এই মুহূর্তে ওডিআইতে অবিশ্বাস্য ফর্মে আছে, তারপর সূর্যকুমার যাদব, তাকে তো বাদ দেওয়ার ব্যাপারে কেউ ভাবতেই পারবে না। এখন ঋষভ পন্ত এখন এই জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন, এছাড়া ওয়ানডেতে খুব একটা খারাপ খেলছে না ও। তাই দলে যখন ষষ্ঠ বোলিং যোগ করতে হবে তখন সঞ্জু স্যামসনকে জায়গা ছেড়ে দিতেই হবে। হার্দিক পান্ডে এবং রবীন্দ্র জাদেজাকে ছাড়া দলে ভারসাম্য বজায় রাখতে হলে ভারতকে সঞ্জুকে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সঞ্জু স্যামসনকে ধারাবাহিকভাবে সুযোগ পেতে না দেখে এই মুহূর্তে ফ্যানেরা দারুণ হতাশ টিম ম্যানেজমেন্টের ওপর। সিরিজের প্রথম ম্যাচে 36 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও দ্বিতীয় ওডিআইতে সুযোগ হয়নি সঞ্জু স্যামসনের। ওই সময় ম্যাচে শ্রেয়স আইয়ারের সাথে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় 77 বলে 94 রানের ইনিংস জুড়েছিলেন তিনি জুটিতে, যার সাহায্যে স্কোরবোর্ডে 306 রান তুলতে পেরেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওয়ানডেতে সঞ্জুর বদলে দীপক হুডাকে নেওয়া হয়েছিল দলে। তবে সঞ্জু স্যামসনের প্রাপ্য দীর্ঘমেয়াদী সুযোগ পাওয়ার সেটা অস্বীকার করেননি ওয়াসিম জাফর। প্রতিভাবান এই উইকেট কিপার ব্যাটারের ধারাবাহিকভাবে সুযোগ পাওয়ার উচিত বলে মনে করেন তিনি, অন্তত সীমিত ওভারের ক্রিকেটে। সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করেছেন সঞ্জু স্যামসন, তার প্রশংসা করে ওয়াসিম জাফর বলেছেন, বিষয়টি অত্যন্ত হতাশাজনক। যখনই দল থেকে কাউকে বাদ দেওয়ার প্রসঙ্গ ওঠে তখন সঞ্জু স্যামসনের নামটা আগে ওঠে। তবে সাদা বলের ক্রিকেটে ওর দীর্ঘমেয়াদী সুযোগ পাওয়ার প্রয়োজন আছে। টি-20 বা 50 ওভারের ক্রিকেটে বেশ ভালো খেলেও সঞ্জু অসাধারণ খেলে, কিন্তু ধারাবাহিকভাবে সুযোগটা পাচ্ছে না ও। বৃষ্টির জন্য 12.5 ওভার খেলা হয়ে বাতিল হয়ে গিয়েছিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বুধবার ক্রাইস্টচার্চে সিরিজের শেষ ওডিআই ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং ভারত। বর্তমানে ওয়ানডে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে কিউইরা। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।